এই গাইস সবাইকে স্বাগত চ্যানেলের নতুন একটি ভিডিওতে সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ফ্রি ফায়ের নতুন একটা ইভেন্ট চলে এসেছে যেখানে তোমরা কিটনির স্কিন তোমরা কিন্তু একদম পুরো ফ্রিতে পাবে এবং তোমরা কীভাবে পাবে না পাবে আমি ফুল ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশান বেলাইখানে ক্লিক করো অপশানটা অন করে দাও ঠিক আছে তোমরা সবকার প্রথমে চলে আসবে ইভেন্ট পেজে ইভেন্ট পেজে আসার পর গাইজ এখানে একটা নতুন একটা ইভেন্ট চলে এসেছে ঠিক আছে দেখে নাও তোমরা এইখানে চলে আসবে এইখানে একটা নতুন একটা ইভেন্ট চলে এসেছে যেখানে দিয়ে একটা কিটির কিন্তু স্কিন আর একটা কিন্তু প্যারাশুট দিচ্ছে তো তোমরা এটা নেবে কী করে সো গাইজ তোমাদেরকে মেনলি কিন্তু গেম খেলতে হবে গাইজ ফার্স্ট তোমাদের কমপ্লিট করার জন্য এক হাজার ড্যামেজ দিলে তোমরা কিন্তু এই একটা টোকেন পাবে আর এই বন্ড্রিটা সাত দিনের জন্য পাবে পাঁচটা কিল করলে একটা টোকেন পাবে আর তিনটে সো কাজ টিম মেটের সঙ্গে টিম মেটের সাথে তিনবার গেম প্লে করলে এই টোকেন পাবে ঠিক আছে আর একবার ক্লাস স্কোয়াড মুড খেলে তোমরা এই একটা টোকেন পাবে ঠিক আছে ক্লাস কোয়াড আর এইখানে বলেছে পনেরো মিনিট সার্ভাইভ পনেরো মিনিট ওয়ান গেম তো একটা র্যাঙ্ক ম্যাচ যদি খেলে দিয়েছিলাম যে পনেরো মিনিট সার্ভাইভ করি তাহলে এটা হবে কমপ্লিট হবে তারপরে এইখানে বলেছে ডেস্ট্রয় দ্য ওয়ান ভেহিক্যাল তো গাড়ি গাড়ি নিয়ে ঘুরলে এই একটা টোকেন হবে ঠিক আছে সো কাজ নেক্সট একটা বলেছে যে থ্রি ক্যাজুয়াল গেম ঠিক আছে তিনটে ক্যাজুয়াল গেম খেলে এই একটা কমপ্লিট হবে আর দুটো র্যাঙ্ক গেম খেললে এই সরি তিনটে র্যাঙ্ক গেম খেললে এই একটা টোকেন দেবে সো গাইস আমাদের এখানে টোটাল টোকেন হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সো গাইস ফার্স্ট আমি এগুলো ক্লেম করে নিয়ে টোকেন গুলো সো গাইস ফার্স্ট আমি টোকেন গুলো ক্লেম করে নিলাম টোকেন তো আমরা ক্লেম করলাম এবার টোকেনটা এক্সচেঞ্জ কীভাবে করবো তো তোমরা এই এক্সচেঞ্জে ক্লিক করে নেবে এক্সচেঞ্জে ক্লিক করার পর গায়ে এইখানে বলে দিয়েছে যে যখনই দুটো টোকেন হয়ে যাবে এই টোকেনগুলো তখন একটা প্যারাসুট দিয়ে দেবে আর যখনই ছটা টোকেন হয়ে যাবে তখন একটা কিটির স্কিন কিন্তু আমাদেরকে দিয়ে দেবে যেটা মানি হেস্ট ইভেন্টের মতো কিন্তু স্ক্রিনটা করেছে ঠিক আছে সো নেক্সট ফেডেড হুইল কি আসতে চলেছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে বলি এই ইভেন্টটা স্টার্ট কবে থেকে হবে ইভেন্টটা স্টার্ট হবে ছ তারিখ চারটে থেকে ঠিক আছে আচ্ছা ছ তারিখ ছ তারিখে স্টার্ট হবে এবং এটা চলবে কিন্তু ষোলো তারিখ অবধি ঠিক আছে ছ তারিখ থেকে ষোলো তারিখ অবধি কিন্তু এই ইভেন্টটা কিন্তু চলবে তো তোমরা এই টোকেনগুলো কালেক্ট করে নিও তো তারপর কিন্তু তোমরা এইগুলোর কিটির স্ক্রিনটা এবং এই প্যাসটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে সো গাইজ নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নেক্সট ফেডেড হুইল যেটা আমাদের লাখ রয়েলে দেয় ঠিক আছে এই লাখ রয়েলে লাখ রয়েলে যায় এই রাক লয়েলের এইখানে একটা রয়্যাল আছে ঠিক আছে এইখানে একটা রয়্যাল আছে তো এই রয়্যালে দেয় যে ফেডেড হুইল বলে একটা রয়্যাল থাকে সেই রয়্যালে কি আসতে হচ্ছে প্রথমে নটাটার মধ্যে স্পিন তারপরে উনত্রিশটা উনচল্লিশটা নিরানব্বইটা এইভাবে ডায়মন্ড বাড়তে থাকে তো সেটা আমি দেখে দিচ্ছি তো তার আগে বলি আমাদের কিন্তু নতুন ডায়মন্ড রয়্যাল কিন্তু চলে এসেছে মানি হেস্ট ইভেন্টের একটা ফিমেল বান্ডিল কিন্তু এটা কোনো ডায়মন্ড রয়্যাল ভাউচার না গাই আমার আমার কাছে ষাটটা ষাটটা মতো ডায়মন্ড রয়্যাল ভাউচার ছিল তো সেইখানে কিন্তু আমার ওই ডায়মন্ড রয়্যাল ভাউচারগুলো নেই এটা কিন্তু নতুন একটা মানি হেস্ট ইভেন্টের কিন্তু ভাউচার তো এইগুলো কিভাবে পাবে সেটা কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো আমাদের কিন্তু এই বান্ডিলটা কিন্তু দিয়ে দিচ্ছে মানি হেস্ট ইভেন্টে ডায়মন্ড রয়েলে নেক্সট ফেডেড হুইল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গাইজ এইটা হতে চলেছে আমাদের কিন্তু নেক্সট ফেডেড হুইলার বান্ডিল ঠিক আছে সো এটা এই দিকে মুখ কিন্তু না ঠিক আছে এইদিকে একটা মুখার মতো লাগানো আছে আর এটা হচ্ছে কিন্তু মুখ গাইস এটা কিন্তু মুখ আর এটা মুখোশের মতো সাইডে লাগানো আছে এটা কিন্তু মুখ না ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মানি হেস্ট ইভেন্টের ফেডেড হুইল সো গাইজ আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কিট স্কিন তোমরা কিভাবে ফ্রিতে পাবে সো গাইজ তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করো ফ্রিতে কিন্তু অনেক কিছুই দিচ্ছে তো আমি বলবো থার্ড অ্যানিভার্সারি ইভেন্টে যা যা দিচ্ছে তার থেকে অনেক অনেক গুণে ভালো কিন্তু দিচ্ছে আমাদের মানি হেস্ট ইভেন্টের তো গাইস আজকে ভিডিওটা জাস্ট এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টেক কেয়ার